আসসালামু আলাইকুম, ক্রিয়েটিভ আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব বেসিক ইন্টারনেট ব্রাউজিং। যারা কিছুই পারেন না, যারা একদম নতুন, তাদের জন্যই আজকের এই ক্লাস। আজকের ক্লাসের টাইটেল হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং বেসিক টু অ্যাডভান্স, মানে জিরো টু হিরো। আশা করি এই কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন এবং শিখেন, তাহলে ইন্টারনেট ব্রাউজিংয়ের বস হয়ে যাবেন। তো পুরো বিষয়টাকে আমি কয়েকটি পর্বে সাজিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করি। তো আমরা প্রথমে জানবো আমরা কয়টি মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারি। আমরা দুইটি মাধ্যমে কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারি, একটা হচ্ছে ব্রডব্যান্ড আর একটা হচ্ছে মোবাইল সিম নেটওয়ার্কের মাধ্যমে। তো ব্রডব্যান্ড হচ্ছে খুবই সস্তা এবং খুবই ইজিভাবে আমরা নেটওয়ার্কের মাধ্যমে, যেটা তার দিয়ে আমাদের বাসায় কানেকশন করে দেওয়া হবে ল্যাপটপ অথবা ডেস্কটপের সাথে, সেখান থেকে আমরা ইন্টারনেট ইউজ করতে পারি। অথবা এই ব্রডব্যান্ড লাইনটাকে আবার যদি আমরা একটা রাউটারের মধ্যে কানেকশন দিই, সেখান থেকে আমরা ওয়াইফাইয়ের মাধ্যমে কানেকশন করতে পারি ল্যাপটপ অথবা পিসি। এবং মোবাইল কানেকশন যেটা রয়েছে, মোবাইল সিমের মাধ্যমে যে ইন্টারনেট আমরা ইউজ করব, সেটাকে কিন্তু মোবাইলের মধ্যে হটস্পটের মাধ্যমে আমরা কানেকশন করতে পারি পিসি অথবা ল্যাপটপ। আর এই নেট ইউজ করার জন্য আমাদেরকে ইউজ করতে হবে ব্রাউজার। আর ইন্টারনেট জগতে প্রবেশের জন্য অবশ্যই আপনাকে ব্রাউজার ইউজ করতে হবে। আজকে আমরা শুরুতেই ব্রাউজার সম্পর্কে জানবো। এগুলো হচ্ছে ব্রাউজার। আমরা আজকে মোট পাঁচটা ব্রাউজার সম্পর্কে জানবো। আসলে অনেকগুলো ব্রাউজার আরও রয়েছে, এগুলো হচ্ছে মোস্ট পপুলার। তো নাম্বার ওয়ান যে ব্রাউজার রয়েছে সেটা হচ্ছে গুগল ক্রোম, দুই নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে মজিলা ফায়ারফক্স, তিন নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে অপেরা ব্রাউজার, চার নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে মাইক্রোসফটের, আর পাঁচ নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার। একটা সময় কিন্তু সর্বপ্রথম খুবই জনপ্রিয় ছিল ইন্টারনেট এক্সপ্লোরার, আজ এটা একদম ব্যবহার হয়ই না বলতে গেলে। তো আপনাদের সাথে শুধু পরিচয় করিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কম্পিউটার সাথে একদম দেওয়াই থাকে, আপনি চাইলে এটা দিয়েও কিন্তু ইন্টারনেট ইউজ করতে পারেন। তারপর রয়েছে মাইক্রোসফটের, তারপর রয়েছে অপেরা ব্রাউজার, তারপর হচ্ছে ফায়ারফক্স, তারপর হচ্ছে গুগল ক্রোম, আর সবচেয়ে জনপ্রিয় মোস্ট পপুলার ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম। তো শুরুতে আমি গুগল ক্রোম নিয়েই কথা বলবো, কারণ গুগল ক্রোম হচ্ছে গুগলের একটি প্রোডাক্ট। আর গুগল যেহেতু পুরো ইন্টারনেটের লিডার, তো তাদের মাধ্যমেই আমরা প্রত্যেকটা কিছুই জানতে পারি, শিখতে পারি, সব কিছু হচ্ছে গুগলের হাতের মুঠোয়। তাই অবশ্যই গুগল যে ক্রোম যে ব্রাউজার রয়েছে, এটার মধ্যে সব কিছু রয়েছে, সহজভাবে আমরা ইউজ করতে পারবো। আর আমরা গুগল ক্রোম যখন শিখতে পারবো, তখন বাকি ব্রাউজারগুলো কিন্তু শিখতে পারবো, কারণ একটা ব্রাউজার চালাতে জানলেই বাকি ব্রাউজারগুলো আপনি জানতে পারবেন, কারণ সবগুলো কিন্তু মোটামুটি ইউজেবল পদ্ধতিটা একই। তো আমরা শুরুতেই গুগল ক্রোমের মধ্যে প্রবেশ করব। আমরা এটাতে ডাবল ক্লিক করে করতে পারি, অথবা আমরা রাইটে ক্লিক করে ওপেনের মাধ্যমেও ক্লিক করতে পারি। তো আমরা যখন গুগল ক্রোমের মধ্যে ক্লিক করে দিলাম, সাথে সাথে আমাদের সামনে গুগল ক্রোমের যে ব্রাউজারের যে ইন্টারফেস, সেটা কিন্তু আমাদের সামনে চলে আসলো। এটার মধ্যে আসলে কিছুই নাই, একদম খালি, শুধু এখানে এই যে গুগল লেখাটা থাকবে, আর এখানে কিন্তু গুগল সার্চের যে অপশনটা থাকবে, এটার মধ্যে আমরা ক্লিক করে এখান থেকে সার্চ করতে পারবো। তো সার্চ কিন্তু দুই ধরনের করা যায়, একটা হচ্ছে লিখে সার্চ, আরটা হচ্ছে ভয়েস সার্চ। দুই ধরনের সার্চ নিয়ে আমরা সামনে কথা বলবো। তো শুরুতেই আমরা যদি আমাদের পিসির মধ্যে যদি আপডেট গুগল ক্রোম ব্রাউজারটি না থাকে, তখন আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। তো আমরা এখানে সার্চে চলে যাব, গিয়ে এখানে গুগল ক্রোম লিখব। গুগল ক্রোম লেখা সি লেখার সাথে সাথে গুগল ক্রোম চলে আসে। আমরা যদি এখান থেকে ক্লিক করে দিই, তো গুগল ক্রোম লিখে সার্চ করার সাথে সাথে আমাদের সামনে গুগলের যে ওয়েবসাইট, সেটা কিন্তু চলে আসবে। এবং এখান থেকে আমরা খুব সহজে এই যে গুগল ক্রোম ডাউনলোড দ্য ফার্স্ট সিকিউর ব্রাউজার, আমরা যখন এখানে ক্লিক করে দেব, সাথে সাথে আমাদের সামনে ডাউনলোড করার যে অপশনটা, সেটা চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন দ্য ব্রাউজার ডাউনলোড ক্রোম, আমরা যখন এখানে ক্লিক করে দেব, সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে গুগল ক্রোম কিন্তু ডাউনলোড হয়ে গেছে, আর এটা হচ্ছে একদম আপডেট বা লেটেস্ট ভার্সন। তো ডাউনলোড অপশনটা কিন্তু এখানে হয়ে গেল। আমরা যদি এখান থেকে এই যে এডুচনে রয়েছে, এখান থেকে যদি আমরা এই যে শো ইন ফোল্ডার এখানে দিই, ক্লিক করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন যেখানে আমার সফটওয়্যারটি ডাউনলোড হয়েছে, এটা কিন্তু এখানে আমার সামনে ওপেন হয়ে গেল। এবং চাইলে এটাকে আমি এখান থেকে আপডেট করে নিতে পারবো। আপনার কম্পিউটারে যদি অনেক আগের গুগল ক্রোম দেওয়া থাকে, ধরেন এক বছর আগের বা পুরাতন ভার্সন থাকে, তখন আপনি এখান থেকে কিন্তু এটা আপডেট করে নিতে পারবেন। জাস্ট এই সফটওয়্যার উপর রাইটে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে ওপেনে ক্লিক করে দেবেন, দেওয়ার পর দেখেন এখানে কানেক্ট টু দ্য ইন্টারনেট ওয়েটিং টু ডাউনলোড এবং আপডেট যে ভার্সন রয়েছে, সেটা কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে যাবে, এবং আপনার যে ব্রাউজার রয়েছে সেটা একদম লেটেস্ট হয়ে যাবে। আপনি এখান থেকে সবগুলো ফিচার খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। তো আমরা একটু ওয়েট করি এটা ডাউনলোড হওয়া পর্যন্ত, টু মিনিট টাইম দিয়েছে ডাউনলোডিং হচ্ছে। আমার যে ব্রাউজার দেওয়া আছে, এটা আমি হয়তো
ছয় মাস আগে ডাউনলোড করেছি, তো ততদিনে কিন্তু গুগল ক্রোমের আরও আপডেট চলে আসে, তাই এখান থেকে নতুন করে ডাউনলোড হয়ে আপডেট ভার্সনটা আমার এখানে রেডি হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করি। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্রাউজার কিন্তু ডাউনলোডের একদম শেষ পর্যায়ে, ডাউনলোড শেষ হওয়ার পরপর কিন্তু অটোমেটিক এই যে ব্রাউজারটি একদম কমপ্লিট হয়ে ওয়েটিং করে ইনস্টল হয়ে একদম এটা ওপেন হয়ে যাবে আমার সামনে, এবং আপডেট ভার্সন কিন্তু ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পর অটোমেটিক কিন্তু আমাদের সামনে এটা ওপেন হয়ে যাবে, ইনস্টল কমপ্লিট। আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। দেওয়ার পর আমি যখন আবার এই যে আমি এখান থেকে ব্রাউজারে চলে যাব, আমি এখানে ব্রাউজারে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখন যে ব্রাউজার আমার সামনে আছে আমি এটা কেটে দিচ্ছি, যেহেতু আগের ছিল। আমি যখন আবার এখানে ক্লিক করে দিলাম, সাথে সাথে এখন কিন্তু আপডেট যে ব্রাউজার সেটা কিন্তু এখানে আমার সামনে চলে আসলো। তো ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এটা হচ্ছে গুগল ক্রোমের ইন্টারফেস, এবং এখানে গুগল লেখা থাকবে। তো আমরা গুগল ক্রোম সম্পর্কে আরেকটু জেনে নিই। এখানে গুগল ক্রোম সম্পর্কে আসলে অনেকগুলো বিষয় রয়েছে, আমি সাজিয়ে রেখেছি, আমি আস্তে আস্তে করে সবগুলো বিষয় আপনাদের সামনে এক্সপ্লেন করব। তো এখানে শর্টকাট যে বিষয়গুলো সেগুলো নিয়ে একটু আলোচনা করি। এখানে দেখতে পাচ্ছেন গুগল ক্রোমের যে একদম উপরের অংশে রয়েছে, এখানে বাংলাদেশ লেখাটা দেখতে পাচ্ছেন, সার্চ করার সাথে সাথে বাংলাদেশ লেখাটা এখানে দেখাচ্ছে। তো এখান থেকে যদি চাই আমি এটাকে ক্লোজ করে দিতে, আমি কিন্তু এখান থেকে এই যে ক্রস চিহ্নতে ক্লিক করে দিলে ক্লোজ হয়ে যাবে। আর আমি যদি চাই যে এরকম একটা ট্যাব আরেকটা নিতে চাই, যেখানে আমি অন্য বিষয় সার্চ করব, সেটা করার জন্য আমি এখানে এই যে প্লাসে ক্লিক করে দেব। প্লাসে ক্লিক করে দিলে কিন্তু গুগলের আবার আরেকটা পেজ আমাদের সামনে চলে আসলে, এরকমভাবে আমি যত প্লাসে ক্লিক করব তত পেজ কিন্তু আমাদের সামনে চলে আসবে। তো আমরা প্রত্যেকটা পেজে আলাদা আলাদাভাবে কিন্তু সার্চ করতে পারি। তো আমরা যদি এখানে গিয়ে ইউটিউব সার্চ করি, আমরা এখানে ইউটিউব লিখে দিব। ইউটিউব লিখে যখন কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করব, সাথে সাথে কিন্তু ইউটিউবের যে ইনফরমেশন বা ইউটিউবের যে ওয়েবসাইট সেটা কিন্তু আমাদের সামনে চলে আসবে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে ইউটিউবের যে ওয়েবসাইট সেটা কিন্তু আমাদের সামনে এরকমভাবে চলে আসবে। আমরা যদি এর পরবর্তী ট্যাবের মধ্যে যাই তখন এখানে গিয়ে আমরা অন্য বিষয়েও কিন্তু সার্চ করতে পারি। তো এগুলো হচ্ছে ট্যাব। আমি যত প্লাসে ক্লিক করব এটা নিউ ট্যাব, নতুন নতুন ট্যাব কিন্তু আমার সামনে সুন্দরভাবে চলে আসবে। এবং এখানে আরেকটা বিষয় রয়েছে, আমি যদি প্রত্যেকটা ট্যাবকে আবার ধরে ধরে কেটে দিতে চাই যে না আমার এই ট্যাবটা প্রয়োজন না, আমি এখান থেকে এটা ক্লোজ করে দিতে পারবো, না এই ট্যাবটা আমার প্রয়োজন না, আমি এখান থেকে এটা ক্লোজ করে দিতে পারবো। এবং এখানে দেখেন আরেকটা বিষয় রয়েছে, এই যে এখানে মিনিমাইজ, আবার এটা দেখেন রিস্টোর ডাউন, তারপর হচ্ছে ক্লোজ। তো আমি যদি চাই যে না এটাকে আমি মিনিমাইজ করে রাখবো, আমি অন্য একটা কাজ করবো, তখন কিন্তু এখানে ক্লিক করে দিলেই এটা মিনিমাইজ হয়ে একদম নিচে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে চলে আসে, আমি যখন আবার এই গুগল ক্রোমের মধ্যে ক্লিক করে দেবো তখন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এবং এটা যদি ক্লিক করি, এই যে রিস্টোর ডাউন মিডল মাইজ, এখানে যখন ক্লিক করে দেবো এটা কিন্তু মিডিয়াম সাইজ হয়ে মাঝখানে চলে আসবে। চাইলে এটাকে টান দিয়ে আমি ছোটো বড়ো করতে পারি, যত বড়ো ছোটো ইচ্ছে আমি এটাকে করতে পারি। ঠিক আছে, আবার যদি এখানে ফুল করে দিই, ম্যাক্সিমাইজে ক্লিক করে দিলাম, দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের যে পেজটা ফুল স্ক্রিন হয়ে গেল। এবং এখানে চাই যদি আমি ক্লোজ করে দিতে তখন এটাকে আমি কেটে দিতে পারবো। ঠিক আছে, আমি কেটে দিলাম। তো সার্চ অপশনে আমি আবার যাচ্ছি, তার আগে আপনাদের সাথে আরেকটা বিষয় এখানে শেয়ার করে নিচ্ছি। এটা হচ্ছে গুগলের যে শর্টকাট দেখাচ্ছি, সেখানে আরেকটা বিষয় হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন গুগল লেখাটা, এটা কিন্তু আপনি যখন খুলবেন তখন বিভিন্ন কালারের হবে, এবং এটাও কিন্তু এদিকে সাদা কালার অথবা অন্য কোনো কালার থাকতে পারে। তো এটাকে আমি আমার মতো করে কালো করে রেখেছি যাতে আমার চোখের কোনো সমস্যা না হয়, সেই জন্য আমি এটাকে ব্ল্যাক একটা থিম দিয়ে নিয়েছি। আর এই থিম কীভাবে চেঞ্জ করে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন এই পেজটাকে যদি আমি একটু কালার করতে চাই, বা এই যে কালো কালো হয়ে আছে আপনার হয়তো ভালো নাও লাগতে পারে, আমি যেহেতু অনেকক্ষণ কম্পিউটার বসে থেকে তাই আমি এটাকে ব্ল্যাক করে রেখেছি যাতে আমার চোখে কোনো প্রবলেম না হয়। আপনি চাইলে এটাকে বিভিন্ন কালারে সাজাতে পারেন, আপনার ছবিও এখানে দিতে পারেন, এই সাদা জায়গাটাই অথবা কালো জায়গাটাই আপনার ছবি সেট করে দিতে পারবেন। তো এটা করার জন্য গুগল ক্রোমের যে এই যে কাস্টমাইজ গুগল ক্রোম, এখানে আমি ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন রয়েছে। তো ব্যাকগ্রাউন্ডের এখানে দেখতে পাচ্ছেন ক্লাসিক ক্রোম দেওয়া আছে, এটা যদি দেওয়া থাকে তাহলে অটোমেটিক এখানে যেটা দেওয়া আছে সেটাই এখানে থাকবে। আর যদি চাই যে এটাকে আমি পরিবর্তন করব বা বিভিন্ন ডিজাইন দেব, তখন আমি এখানে কাস্টমাইজ ক্রোমে ক্লিক করে দেব। দেওয়ার পর আমি চাইলে এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে, আমি এই যে বারটাকে নিচে নামাচ্ছি, এখানে দেখেন অনেকগুলো বিষয়, এটা কিন্তু একটা ছবি না, আমি যখন এখানে ক্লিক করব এটার আন্ডারে কিন্তু অনেকগুলো ছবি দেওয়া আছে। এই ছবিগুলো চাইলে আমি এখানে সেট করতে পারবো। আমি যদি চাই যে এই ছবিটা দেব, আমি এখানে ক্লিক করে একটু চেক করি, আমি ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে এই ছবিটা চলে আসছে। ঠিক আছে, আমি যদি এটাকে ডান দিয়ে দিই, দেখেন গুগলের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল।
হ্যাঁ, অন্য ডিজাইন চলে আসলো। আমি যখন আবার এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কলমের মতো দেখাচ্ছে, কাস্টমাইজ দি স্পেস, এখান থেকে যখন আমি অন্য বিভিন্ন ধরনের ল্যান্ডস্কেপ, টেকচার, লাইফ এইগুলো বিষয় সম্পর্কে অনেকগুলো ওয়ালপেপার এখানে দেওয়া আছে, আপনি চাইলে সেগুলো ধরে ধরে চেঞ্জ করতে পারেন। তো আমি যদি এই যে ল্যান্ডস্কেপ দিই, কতগুলো ওয়ালপেপার রয়েছে, আপনি চাইলে যে কোনো একটা ওয়ালপেপার এখান থেকে ইউজ করতে পারেন। তো আমি যদি এখান থেকে একটা ছবি দিয়ে দিই, এটা হচ্ছে এই ছবিটা দিয়ে দিই, দিয়ে আমি ডান করে দিলাম, দেখেন এই ছবিটা কিন্তু হয়ে গেল। এখন কিন্তু আপনার গুগলের ক্রোমের যে সামনের যে ডিজাইন সেটা কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। আপনি চাইলে অন্যভাবেও পরিবর্তন করতে পারেন। আমি চাচ্ছি যে এখান থেকে আমার কম্পিউটার থেকে একটা ছবি দেব, সেটা আমার ছবি হতে পারে অথবা যে কোনো একটা ছবি হতে পারে, আমার ডাউনলোড করা পছন্দের ছবি। তো আপলোড ফ্রম ডিভাইস, আমি যখন এখানে ক্লিক করে দেব তখন আমার কম্পিউটারে যে ছবিগুলো আছে সেটা কিন্তু এখানে শো করবে। তো এখানে আপনি যে কোনো ড্রাইভের মধ্যে যদি আপনার ছবি থাকে সেটা সিলেক্ট করে দিতে পারেন। আমি এখান থেকে এই যে পিকচার থেকে অনেক ছবি দিতে পারি, অথবা এই ডাউনলোডে গিয়েও কিন্তু একটা ছবি দিতে পারি। আমি যদি এই ছবিটা সিলেক্ট করে দেই, আপনি আপনার ছবিও কিন্তু এখানে সেট করতে পারেন। ওপেন দিয়ে দিলাম, দেওয়ার সাথে সাথে কিন্তু আমার যে গুগল ক্রোমের যে ওয়ালপেপারের যে পরিবর্তন করার জায়গাটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে এই ছবিটা হয়ে গেল। এটা কিন্তু শুধু গুগল ক্রোমের মধ্যে, আমার ডেস্কটপে কিন্তু না, আমার ডেস্কটপ যা ছিল তাই কিন্তু আছে, এটা হচ্ছে গুগল ক্রোমের মধ্যে। তো আমি এটাকে আরও অন্যভাবে কী কী করা যায় সেটা দেখি। তো আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড যে ডিজাইন পরিবর্তন করা, আপনি যদি নর্মাল ক্লাসিক রাখতে চান এই ক্লাসিক ক্লিক করে দিয়ে ডান দিয়ে দিবেন, এটা নর্মাল হয়ে যাবে, এখানে অন্য কোনো ডিজাইন থাকবে না, জাস্ট একটা ব্ল্যাক কালার অথবা হোয়াইট কালার, যে কালার আপনি ইচ্ছা করলে দিতে পারেন, সেট করে দিতে পারবেন। তো আমি চাইলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটাকে বিভিন্ন কালারে রূপান্তর করতে পারি, এটা ব্ল্যাক হোয়াইট না করে বিভিন্ন কালারে আমি পরিবর্তন করতে পারি। এটা হচ্ছে একদম গুগল ক্রোমের বেসিক বিষয়গুলো, আপনারা জেনে রাখেন, এগুলো জেনে থাকলে আপনি এক্সপার্ট হতে পারবেন। তো এইখানে যখন আমি ক্লিক করে দেবো কাস্টমাইজে, দেওয়ার পর আমি এখানে চলে যাব কালার অ্যান্ড থিম। আমি যখন এখানে ক্লিক করে দেবো, দেখেন এখানে অনেকগুলো কালার দেওয়া আছে। আমি যদি এখানে এই কালারটা দিই, দেখেন আমার যে গুগল ক্রোমের যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আমি এটা দিই, এটা দিই, দেখেন উপরে যে বার রয়েছে সবগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। আমি যদি এটা দিই, দেখেন আমি ডান করে দিলাম, এখন কিন্তু গুগলের কালার খুব সুন্দর হয়ে গেছে। কিন্তু এই ধরনের কালার কিন্তু সবাই চোখে নিতে পারবে না সারাক্ষণ, ঠিক আছে। আমি চাইলে অন্য কালারও দিতে পারি, গুগল কালারে চলে যাচ্ছে, যাওয়ার পর আমি এখান থেকে এটা দিলাম অথবা এটা দিলাম, দিয়ে ডান করে দিলাম। এটা মোটামুটি অনেক সুন্দর, আপনি চাইলে এটাও সেট করতে পারেন। তো এখন আমি যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এই গুগল ক্রোমের মধ্যে শর্টকাট কিছু ওয়েবসাইটের লিংক শেয়ার করে রাখা, যেখান থেকে আমি একটা ক্লিক করলেই সেই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে পারবো। তো এটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে এখানে শর্টকাটভাবে, আর একটা হচ্ছে এই কাস্টমাইজের মধ্যে। তো এখানে যদি আমি অ্যাড শর্টকাটের প্লাসের মধ্যে ক্লিক করে দিই, দেখেন এখানে অ্যাড শর্টকাটের প্রথমে নাম দিতে হবে, এখানে আমি অ্যাড করতে যাচ্ছি, তো আমি একটা নাম দিয়ে দিলাম, আপনারা আপনাদের যে ওয়েবসাইট করতে চান সেটা এখানে নাম দিয়ে দিবেন। তো আমি এখান থেকে একটা ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন canva.com, আমি এটাকে কপি করে নিলাম। নেওয়ার পর আমি আবার এই পেজের মধ্যে চলে গিয়ে এই যে ইউআরএল এর মধ্যে আমি এটা পেস্ট করে দিলাম, দেওয়ার সাথে সাথে দেখেন এটা ডান একটা অপশন চলে আসে, আমি ডানে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে শর্টকাট যে অপশনটা রয়েছে সেটা হয়ে গেল। আমি যদি এখন এখানে ক্লিক করি, সাথে সাথে কিন্তু আমার যে ওয়েবসাইটটা লিঙ্ক শেয়ার করে রেখেছিলাম বা শর্টকাট করে রেখেছিলাম সেই লিঙ্কে কিন্তু আমি প্রবেশ করে গেলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে গুগলের শর্টকাট। তো এটাকে আমি আরেকভাবে করতে পারি, এখানে কিন্তু এখন অটোমেটিক হয়ে আছে, এগুলো আমি যেগুলো রেগুলার ইউজ করি বা বেশি বেশি ইউজ করি এগুলো কিন্তু এখানে হয়ে আছে। আমি যদি চাই এই যে এখানে কাস্টমাইজ চ্যানেল, এখানে চলে যাব, যাওয়ার পর এখানে শর্টকাট নামে একটা অপশন রয়েছে, এই হচ্ছে মাই শর্টকাট। আমি যদি এখান থেকে এই শর্টকাটটা দিয়ে রাখি, তখন এখানে আমার মতো করে আমি অ্যাড করতে পারবো। আর যখন এই যে মোস্ট ভিজিট সাইট, আমি যখন এখানে ক্লিক করে দেবো, যেগুলো আমি সবসময় বেশি বেশি ইউজ করি সেগুলো কিন্তু এখানে এইভাবে, এই যে দেখতে পাচ্ছেন ডট ডট দেওয়া আছে, এগুলোর মতো এইভাবে সাজবে, ঠিক আছে। তো আমি এটাকে মাই শর্টকাট দিয়ে দিলাম। তো আমি যদি চাই যে আমার যে আইকনগুলো রয়েছে এগুলো সবগুলো ডিলিট করে দেবো বা এখানে আর রাখতে চাই না, সেটাও আমি করতে পারি। আমি যদি চাই যে এই যে আইকন রয়েছে বা এই যে একটা লিঙ্ক রয়েছে, আমি যদি এখানে এই যে তিনটা ডট রয়েছে প্রত্যেকটার মধ্যে তিনটা ডট থাকবে, তো আমি যদি এখানে ক্লিক করে দিই, ক্লিক করে দিয়ে রিমুভ করে যদি দিই, এই যে আমি রিমুভ করে দিলাম, তাহলে কিন্তু একটা রিমুভ হয়ে গেল। এবং আমি যদি চাই যে এটাকে এডিট করতে, এখানে যে নামটা দেওয়া আছে আমি নামটা চেঞ্জ করতে চাই, তখন আমি এখান থেকে এই যে এডিট শর্টকাট, আমি যখন এখানে যাব তো নামও চেঞ্জ করতে পারবো, অথবা এখানে অন্য একটা লিঙ্ক কিন্তু আমি এখানে চাইলে বসাতে পারবো। এই লিঙ্কটা চেঞ্জ করে অন্য একটা লিঙ্ক বসে দিলাম এবং নামটা কিন্তু এখান থেকে খুব সহজেই চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে। আমরা চাইলেই এটা একটু এডিট করতে পারি, চেঞ্জ করতে পারি, বাদ দিতে পারি, আবার অ্যাডও করতে পারি, ঠিক আছে। তো গুগল ক্রোমে কিন্তু আরও অনেকগুলো বিষয় রয়েছে, আমরা এরপরে আবার আরও বিস্তারিত আলোচনা করবো।